আমার প্রিয় ক্লাস টেন দশম শ্রেণী ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ভৌত বিজ্ঞানের আমাদের ষষ্ঠ অধ্যায় হলো চলতরিত এই খুবই আমি আগে তোমাদের একটি কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে কি ধরনের প্রশ্ন আসবে সেটা আমি দিয়ে দিয়েছি তার লিঙ্ক তোমরা এই স্ক্রিনের ডান দিকের ওপরে এখানে আমি তোমাদের দিয়ে দেবো এছাড়া ভিডিও শেষে এই স্ক্রিনেও দিয়ে দেবো আমাদের এই ষষ্ঠ অধ্যায়তে রয়েছে মোট বার নাম্বার সেই বারো নাম্বারের মধ্যে আমাদের এমসি কিউ এসি টু অ্যান্ড থ্রি প্রশ্ন থাকে এবং তার মধ্যে সেই প্রশ্নের নাম্বারের মধ্যে কিন্তু আমাদের থাকে টিকা সংজ্ঞা লেখক কাকে বলে এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে আজ আমি তোমাদের আঠেরো থেকে টিকা দেবো আঠেরো নাম্বার থেকে এর আগে সতেরো নাম্বার অব্দি টিকা আমার দেওয়া হয়ে গেছে তার লিঙ্ক সেটা আমার এক নম্বর ভিডিও চলতরিতে টিকার তার লিঙ্ক তোমরা এই স্ক্রিনের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে একদম প্রথমে ভিডিও শেষে এন্ড স্ক্রিনে যেখানে ভিডিও শেষ হচ্ছে সেখানেও আমি ডিপিতে সেই ভিডিও দিয়ে দেবো সেখানে ডিপিতে ক্লিক করলেও তোমরা ভিডিওটি পেয়ে যাবে এছাড়া আমি স্ক্রিনের ডান দিকের ওপরে এই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো যেখানে আমার পার্ট ওয়ান মানে অত সতেরো অব্দি টিকা ছিল এসো আজ আমরা দেখে নিই আঠেরো থেকে টিকা আঠেরো নম্বরেরটা হলো ওয়াট ঘন্টা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা এবং এর ওপরে কিন্তু আমাদের অঙ্ক এসে থাকে যে কত একক খরচ হলো বা তোমাকে একটা বিয়তি এককের তার টাকার অ্যামাউন্টটা বলে দিয়েছে এত খরচ হয় তাহলে মোট বিদ্যুৎ শক্তি খরচ কত এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে তখন ওয়াট ঘন্টা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একক এক ভোল্টে বিভব পার্থক্যে এক অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা এক সেকেন্ড ধরে কোনো বৈদ্যুতিক যন্ত্রে প্রবাহিত হলে যন্ত্রটির ক্ষমতাকে বলা হয় এক ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা চললে ব্যয়িত তরিত্র শক্তিকে এক ওয়াট ঘন্টা বলে এখানে দেখো তোমাদের যদি ওয়াট কাকে বলে তাহলে এই সংজ্ঞাটা লিখবে আর ওয়াট ঘন্টা বললে ওপরেরটাও লিখবে নিচেরটাও তোমাকে লিখতে হবে এক ওয়াট ঘন্টা সমান হচ্ছে এক ওয়াট গুণ এক ঘন্টা এক ওয়াটকে আমি এক ওয়াটই রেখেছি আর এক ঘন্টা মানে হলো ষাট গুণ ষাট মানে এক ঘন্টা সমান সাত মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে ষাট গুণ ষাট অর্থাৎ তিন হাজার ছশো সেকেন্ড তাহলে এখানে হচ্ছে তিন হাজার ছশো জুন ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক আমরা যদি তোমাদের এইটা না লিখতে পারো তাহলে তোমরা কি করবে এই দুটো লিখে দিয়ে এই নিচে এটা লিখে দেবে যে ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক উনিশের প্রশ্ন কোন কোষে তড়িৎচালক বল এক দশমিক পাঁচ ভোল্ট বলতে কি বোঝায় কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে একুলম্ব তরিতাধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ হয় এক দশমিক পাঁচ জুল তরিত প্রবাহ মাত্রা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা পরিবাহীর যে কোনো প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আদান প্রবাহিত হয় যে কোনো আধান লিখলে হবে না এখানে কিন্তু ধনাত্মক এবং তোমরা যখন এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা লিখে নিতে পারো ধনাত্মকের নিচে একটা আন্ডারলাইন করবে ধনাত্মক আদান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলা হয় পরিবাহীর কোনো প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে যদি টি সেকেন্ড সময় কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তবে ওই পরিবাহীতে প্রবাহমাত্রা মাত্রা হয় সমান কিউ বাই প্রবাহ মাত্রা আই আই হল আই দ্বারা সেটাকে চিহ্নিত করা হয় কিউ হলো আধান এবং টি হলো সময় তাহলে প্রবাহ মাত্রা সমান আধান বাই সমান এবং এই যে ফর্মুলাটা লিখে রাখো এবং এর পাশে স্টার দিয়ে রাখো এর থেকে কিন্তু আমাদের অঙ্ক এসে থাকে টেস্ট ফাইনাল পরীক্ষা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের যে কোনোতে কিন্তু এই শুধু এখানে অঙ্ক নয় এর ওপর কিন্তু আমাদের এমসিকিউ কিউ এসে কিউ এসে থাকে তড়িৎ প্রবাহ একক কি তড়িত প্রবাহমাত্রার মাত্রার সিজিএস একক হলো ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এবং এসআই ও ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার অনেক সময় এসআই একক না বলে জিজ্ঞাসা করা হয় তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক কি তখন লিখতে হবে অ্যাম্পিয়ার তাকে বড় হাতের এ দ্বারা চিহ্নিত করা হয় এক অ্যাম্পিয়ার কাকে বলে কোনও পরিবাহীর কোনো প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে একুলম্ব তরিত প্রবাহিত হলে ওই প্রবাহমাত্রাকে এক অ্যাম্পিয়ার বলা হয় এক সমান হচ্ছে কুলম্ব বাই এক এক তাহলে প্রতি কুলম্ব তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং সেটা কথা দিয়ে না যে কোনো যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়েই যে কোনো প্রস্থচ্ছেদ হোক না কেন প্রতি সেকেন্ডে যে কুলম্ব তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকেই বলা হয় অ্যাম্পিয়ার ওহোমের সূত্রটি বিবৃত করো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তৈরি প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেতে সমানুপাতিক হয় আর ওহোমের সূত্র যখন লিখবে তোমাদের বইতে দেখবে এখানে গাণিতিক রূপটা আছে সেটাও কিন্তু লিখে দিও আর যদি দেখো যে এক নম্বর রয়েছে তখন এই গাণিতিক যে রূপ সেটা কিন্তু ব্যাখ্যা করা দরকার নেই তখন তোমরা এইটা এঁকে দেবে দিয়ে এই যে ফর্মুলাটা আছে এটা তোমরা লিখে দেবে এখানে ভিডাল টু কেআই এরম লিখে দেবে যদি এক নম্বর থাকে আর দু নম্বর হলে তোমাদের এই পুরোটাই লিখতে হবে আমি ছায়া প্রকাশনী বই থেকে তোমাদের দেখাচ্ছি তোমরা যে অন্য যে কোনো তোমার কাছে যা বই আছে তুমি যেখান থেকে তুমি পড়ছো সেই বই থেকে লিখলেও কিন্তু তুমি ফুল মার্কস পাবে তোমরা এটা স্ক্রিন তুলে নিতে পারো চব্বিশে প্রশ্ন রোধের সংজ্ঞা ও একক লেখ যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তরিত প্রবাহকে বাধা দেয় সেই ধর্মকেই পরিবাহীর রোধ বলা হয় পঁচিশে প্রশ্ন রোধের একক লেখ রোধের এশাই এবং ব্যবহারিক একক হলো ওহোম একে এইটা হলো ওহোমের চিহ্ন ওহোম চিহ্ন দ্বারা সূচিত করা হয় সিজিএস পদ্ধতিতে রোধের একক স্ট্যাট ওহোম ছাব্বিশে প্রশ্ন কোন পরিবাহী রোধ এক ওহম বলতে কি বোঝ কোন পরিবাহী দুই প্রান্তের বিবাহ পার্থক্য এক ভোল্ট এবং এই অবস্থায় ওর মধ্য দিয়ে তড়িত প্রবাহ মাত্রা এক অ্যাম্পিয়ার হলে ওই পরিবাহী রোধ এক ওহম বলা হয় মানে যে প্রবাহ মাত্রা হচ্ছে সেইটা হচ্ছে এক অ্যাম্পিয়ার যদি হয়ে থাকে এবং বিবাহ পার্থক্য যদি এক ভোল্ট হয় তখনই বলা হয় যে ওই পরিবাহী রোধটা হলো এক ওহম কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলা হয় তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ বা তরলের কিছুটা রোধ থাকে যা কোষের মধ্য দিয়ে তরিত প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে আমাদের যখনও কোনো কাজ করি আমাদের যখন চলি ঘর্ষণজনিত বাধা হয় সেজন্য যে কোনো কার্যের জন্যেই আমাদের বাধা আসে যখন তুমি ওপরে উঠছো সিঁড়ি দিয়ে তখন দেখবে আমাদের অভিকর্ষ বল আমাদের নিজের দিকে আমাদের টানছে তাহলে আমাদের সবসময় কিছু একটা বলের বিরুদ্ধে কাজ করতে হয় এবং কোষের ক্ষেত্রেও তাই কোষের মধ্য দিয়ে তরিত প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে এই বাধাকে কোষের অভ্যন্তরীণ রোধ রোধ হলো যেটা আমাদের বাধা দিচ্ছে কিছুকে সেই অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্টেন্স বলা হয় একে ছোট হাতের আর অক্ষর দ্বারা সূচিত করা হয় প্রশ্ন কোষের তরিচালক বল কাকে বলে বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তরিদ্বার থেকে ধনাত্মক সবসময় ঋণাত্মক নেগেটিভ থেকে ধনাত্মক তরিদ্বারে একক ধনাত্মক আধানকে তরিত ভিন্ন অন্য সংস্থা এজেন্ট দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটি কোষের তরিত চালক পড়ে ই উনতিরিশে প্রশ্ন রোধাঙ্ক রেজিস্টিভিটি কাকে বলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদে যুক্ত কোনো পরিবাহী রোধকে পরিবাহীটির উপাদানে রোধাঙ্ক বলা হয় একে রো এইভাবে লেখা হয় একটু বেঁকে পি রো চিহ্ন দ্বারা সূচিত করা হয় রোধাঙ্কের একক কী রোধাঙ্কের সিজিএস একক বা সিজিএস পদ্ধতিতে একক হল ওহম সেন্টিমিটার এবং এসআই একক হল ওহম মিটার এরপরে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তামার রোধাঙ্ক এক দশমিক ছয় আট গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওহো মিটার বলতে কি বোঝায় এবং উষ্ণতা বলে দেওয়া হয়েছে কারণ উষ্ণতা যদি আমাদের পরিবর্তিত হতে থাকে তাহলে রোধাঙ্ক পরিবর্তন হবে সেজন্য কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাহলে উত্তরটা তোমাদের এইভাবে হবে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক সেন্টিমিটার দৈর্ঘ্য ও এক সেন্টিমিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদের তামার ব্লকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ এক দশমিক ছয় আট গুণ টেন দি পাওয়ার মাইনাস সিক্স ও পরিবাহিতাঙ্ক কন্ডাক্টিভিটি কাকে বলে একক দৈর্ঘ্য ও একক প্রস্তুচ্ছেদের যুক্ত কোন পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক কন্ডাক্টিভিটি বলা হয় কোনো পরিবাহী উপাদানের অদরোধাঙ্ক রো হলে পরিবাহিতাঙ্ক পরিবাহিত হবে ওয়ান বাই রো উল্টে যায় অনন্যক হয়ে যায় পরিবাহিতাঙ্কের একক হলো সিজিএস একক মো সেন্টিমিটার ইনভার্স এসআই একক মো মিটার ইনভার্স আচ্ছা অনেক সময় এক বছর পরীক্ষাতে এসেছিল রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্কের তাঙ্কের মধ্যে সম্পর্ক কি। তখন লিখবে যে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক পরস্পরের অনন্যক তাহলে আজ আমি তোমাদের বদিরি অবধি আরও কয়েক ক্ষেত্রে তোমাদের টিকা দিয়ে দিলাম ভিডিওটি এতটুকু উপকারে এলে ভালো লাগলে একটা লাইক করে দিও এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তুমি লক্ষ্য রেখো